ভান তুই সিগারেট খাস না এটা টয়লেট ধোয়া মশা তো টয়লেট ধোয়া এটা সিগারেটের ধোয়ার কয়লের ধোয়া আমি চিনি না তোর হাত দেখি বাবা কি করতেছ আমি বড় হয়েছি না তুই পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে যাও বড় হইছ না অনেক বড় হইছ পারমিশন নিয়ে ঢুক দিব আর তোর লাস্টটা তো নষ্ট দেব এই তুমি প্রত্যেক দিন ছেলে জামা কাপড় গুলা নামাও নিজেই এলোমেলো করো আবার নিজেই আলমারিতে ভাঁজ করে উঠাই রেখে দাও ছেলে বিদেশ যাওয়ার পর থেকে তোমার মাথাটা খারাপ হওয়া শুরু হয়েছে শিমুল খুব যন্ত্রণা করতে পারে গেলে খালি টাকা পয়সা মারে তুমি ওর একটু ভালো মতো বকশিস সুবিধা দিতে পারো না বকশিস তো দেই তাও আমারে উল্টা পাল্টা কি বুঝায় তোর আব্বা আসছে নেই কথা বল কেমন আছো আমি আছি তোমার চোখে কি অবস্থা আরে আমার চোখ তো সব ঠিক আছে আমি তো সব পরিষ্কার দেখি কোনো অসুবিধা নেই আমার সব দেখি আমি আরে বলো তো আমি কি রঙের পাঞ্জাবি পরা এই যে সাদা পাঞ্জাবি আমি পাঞ্জাবি মা দেখো বাবার চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ জরুরি অপারেশনটা করা দরকার আমি তবেকে বলতেছি এসে বাবাকে হসপিটালে নিয়ে যাবে আরে কবে আসবে সারা দিন আমারে খোঁজায় আমি কেন তোরে বলি না যে তুমি বাংলাদেশে চলে আয় আমি বাংলাদেশে কেন আসবো আমার এখানে সেটেলড লাইফ আমি চাকরি করতেছি ভালো আমি বাংলাদেশে গিয়ে কি করব আচ্ছা শুনো আমার যেতে হবে পরে ফোন দেব না তোমারে আচ্ছা বাবা ভালো থাকিস আপনাকে নাকি ডাক্তার কাছে নিয়ে যাওয়া দরকার ডাক্তার কাছে কেন আমি তো সম্পূর্ণ সুস্থ আমার তো কোনো রোগ নেই আমি ডাক্তার কাছে যাব কেন আমি তো শুনলাম অন্তর আপনার চোখে নাকি আমার চোখে কি হয়েছে আমার চোখে কিচ্ছু নেই তোমরা না এই যুগের ছেলে মেয়েরা শোন বুঝো না তুমি আর তোমার বন্ধু আমার চোখ নিয়ে কোনো টেনশন করতে হবে না আঙ্কেল সাবধানে নিচে গ্লাস আছে আমি দেখি না হাতটা কি গ্লাস পড়তেই পারে আমি তো জানি আমাকে ছাড়া চোখের অপারেশন তুমি করাবা না এলি তাহলে তো নাটক করলি কেন আমার থেকে তো বড় নাটকবাজ তুমি এক বছর ধরে অপারেশনটা ঝুলায় রাখছো যাতে আমি দেশে চলে আসি এখন চল তোমাদেরকে ছাড়া কি আর থাকতে পারি একবারই চলে আসছি বাবা তুমি আমার বেঁচে থাক